এখানে আমরা যে ম্যাপটি দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারবে এটি কোন ধরনের ম্যাপ? হ্যাঁ বন্ধুরা, এটি একটি ডট ম্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে দেখতে পাচ্ছি কিছু কিছু ডট দিয়ে দেওয়া। এই ডটের মানে আসলে বোঝাচ্ছে 10,000 টন। এই পরিমাণটি কিসের? ইক্ষু উৎপাদনের। আমরা বাংলাদেশের 2015-16 সালের একটি ম্যাপের কি পরিমাণ ইক্ষু বাংলাদেশে উৎপাদিত হয়েছে সেটি সম্পর্কে একটি ম্যাপ দেখে জানতে পারলাম। এবং প্রতি বিন্দুতে বোঝানো হচ্ছে 10,000 টন ইক্ষু আসলে উৎপাদিত হয়েছে। প্রতি বিন্দু রিপ্রেজেন্ট করছে 10,000 টন ইক্ষুকে। তার মানে আমরা এখানে ডেন্সিটি, বিন্দুর যে ঘনত্ব, সেটি থেকে বুঝতে পারছি বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল, এই অঞ্চলটিতে কিন্তু বেশ ভালো পরিমাণ ইক্ষু উৎপাদন হয়েছে। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? শুরুতেই যে ইক্ষু উৎপাদনের ব্যাপারটি আনলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপারের শিল্প বা ইন্ডাস্ট্রি অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের শিল্প কিংবা সেগুলো গড়ে ওঠার পিছনে বিভিন্ন নিয়ামক নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের প্রধান শিল্প সম্পর্কে এবং সেটির চিনি শিল্প অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশ যে ধীরে ধীরে শিল্পক্ষেত্রে উন্নতি করছে, সে যাত্রাটি কতটুকু সুন্দর, কতটুকু সুগম কিংবা কতটুকু বাধাপূর্ণ সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দেশের মোট GDP-র প্রায় 30% আসে শিল্প খাত থেকে। এর মধ্যে চিনি শিল্প, সার শিল্প, তৈরি পোশাক শিল্প, কাগজ, সিমেন্ট, চা, লবণ ইত্যাদি নানা ধরনের শিল্পক্ষেত্র আমরা দেখতে পাই। তবে আজকে আমাদের আলোচনার বিষয় পার্টিকুলার একটা শিল্প নিয়ে, সেটি হচ্ছে চিনি শিল্প, অর্থাৎ সুগার ইন্ডাস্ট্রি নিয়ে। আপনি চায়ে চিনি খান তো? আমি কিন্তু খাই, অনেকে আছে চায়ের সাথে চিনি খায় না। তো চলো সেই চিনিকে আজকে কিছুটা চিনি। চিনি শিল্প সম্পর্কে, অর্থাৎ সুগার ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি বলা হয় যে চিনি শিল্প কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প এবং বাংলাদেশে কিন্তু প্রচুর আখ উৎপাদিত হয়, অর্থাৎ ইক্ষুর উৎপাদন কিন্তু আমরা দেখলাম শুরুর একটি ম্যাপে। কিন্তু আশ্চর্যের বিষয় যে 1933 সালের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো চিনির কল কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু তার আগেই কিন্তু আমরা ইক্ষুর উৎপাদনটি যথেষ্ট পরিমাণে দেখেছিলাম। সে সময় উল্টো ইন্দোনেশিয়া থেকে আমরা খেয়াল করতাম যে চিনি বাংলাদেশে সাধারণত আমদানি করা হতো। তবে 1933 থেকে 1939 সালের মধ্যে ব্যক্তিগত মালিকানায় ছোট ছোট ক্ষুদ্র উদ্যোগে আমরা কিছু চিনি কল গড়ে উঠতে দেখি। কিন্তু 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশে চিনি কলের সংখ্যা ছিল 5টি। সেগুলোর উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 39,000 টন। অর্থাৎ 1947 সালে আমরা মাত্র 5টি চিনি কল দেখতে পেয়েছিলাম। এই চিনি কল ছিল উত্তরবঙ্গের চিনি কল, দেশবন্ধু চিনি কল, শেতাবগঞ্জ চিনির কল, কেরু অ্যান্ড কোম্পানি ও ন্যাশনাল চিনির কল। তো বর্তমানে আমরা বাংলাদেশে 19টি চিনির কল দেখি এবং এই তথ্যটি কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে। তথ্যটি আপগ্রেড হয়, কোনোটি আবার কোনো চিনি কল বন্ধ হয়ে যায়, নতুন একটি শুরু হয়। তো এই তথ্যগুলো সাধারণত একটু ভিন্নতা থাকে, তো আমরা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিব। আমাদের মেইন টার্গেট থাকবে এখান থেকে আমরা কোন ধরনের থট, কোন ধরনের আইডিওলজি পাচ্ছি সেগুলোকে গ্র্যাব করার। তো এই উত্তরবঙ্গ চিনি কল, দেশবন্ধুর চিনি কল, শেদাবগঞ্জ চিনির কল কিংবা কেরু অ্যান্ড কোম্পানি ও ন্যাশনাল চিনির কল, এই চিনির কল কিন্তু সেই শুরুর 5টি চিনির কল। কিন্তু বর্তমানে 19টি চিনি কল আমরা দেখি এবং চালু কলের সংখ্যা আমরা 15টির মতো দেখতে পারি। এটি ভিন্ন হতে পারে যখন তুমি ভিডিওটি দেখছো কিংবা তোমার বইয়ের সাথে। তো আখের অভাবে কলগুলোর যে ক্ষমতা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত চিনি আসলে উৎপাদন করতে পারছে না, যার ফলে বাংলাদেশে চিনি উৎপাদন কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। বিদেশ থেকে আমাদের চিনি আমদানি করার দরকার পড়ে আসলে। তো বিদেশি মূলধনে নির্মিত দর্শনা চিনি কলটি বাদে বাকি 15টি কল কিন্তু রাষ্ট্রায়ত্ত করা হয় এবং রাষ্ট্রায়ত্ত কলগুলো সুষ্ঠু পরিচালনার জন্য বাংলাদেশ চিনি কল সংস্থা স্থাপন করা হয়। তো আশা করছি যে তোমরা
চিনিকল সম্পর্কে একটি প্রপার বা বেসিক আইডিয়া নিতে পারলে যে কোথায় কোন ধরনের চিনির কলটি স্থাপিত করা বা কখন চিনির কলটি স্থাপিত করা হয়েছে, শুরুর দিকে কি ধরনের চিনির কল ছিল, সে সম্পর্কে একটি পর্যাপ্ত ধারণা নিতে পারলে। তো বন্ধুরা, আমরা চিত্রে যে চিনির কলটি দেখছি সেটি হচ্ছে দেশবন্ধু চিনির কল। তো আস্তে আস্তে আমরা এক এক করে অন্যান্য চিনি কলগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। তো চলো বন্ধুরা, জানার এই যাত্রাটি শুরু করা যাক। বাংলাদেশে চিনির কল গড়ে ওঠার নিয়ামক সমূহ নিয়ে আমরা আলাপ করব। এর আগে আমরা যখন পড়াশোনা করেছি একটি শিল্প কিভাবে গড়ে ওঠে, এর পেছনে কি কি ফ্যাক্টরগুলো কাজ করে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো চিনি কল তো একটি শিল্প, এর পেছনে আসলে কোন ফ্যাক্টরগুলো দায়ী, কোনগুলো আসলে এই চিনি কল গড়ে ওঠার ক্ষেত্রে বেশ ইম্প্যাক্ট রাখতে দেখি আমরা। তো বাংলাদেশ চিনি কল গড়ে ওঠার ক্ষেত্রে যে নিয়ামকগুলো রয়েছে, স্বাভাবিকভাবেই এতদিনের মতোই আমরা সেই নিয়ামকগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পাই, প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকে কিন্তু আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্টালিজমের একটি প্রভাব দেখতে পাই। তো চলো বন্ধুরা, সে ধরনের আইডিয়া থেকে আমরা আমাদের নিয়ামকগুলো নিয়ে একটি আলোচনা শুরু করি। তো প্রাকৃতিক যে নিয়ামক রয়েছে, এর সর্বপ্রথম যে নিয়ামকটি, উপাদানটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে কাঁচামাল। যে কোনো শিল্পের জন্য কাঁচামাল অবশ্যই প্রয়োজনীয় এবং আখ চাষের অনুকূল পরিবেশ কিন্তু বাংলাদেশে থাকায় আমরা কিন্তু দেখি বাংলাদেশে প্রচুর পরিমাণ আখ কিন্তু উৎপাদিত হয়। তোমরা আখ গাছ দেখোনি এমন তো বোধহয় কেউ নেই, আখ গাছ আশা করছি সবাই দেখেছ। তো এসব উৎপাদিত আখই কিন্তু বাংলাদেশের চিনি কলগুলোতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া কিছু পরিমাণ আখকে আমরা গুড় হিসেবে ব্যবহৃত হতে দেখি। এসব চিনি কলের অধিকাংশ কিন্তু আখ উৎপাদনকারী অঞ্চলেই অবস্থিত, অর্থাৎ কাঁচামালটি নিকটবর্তী হয় আমরা দেখি আখ উৎপাদনকারী অংশগুলোতেই এই চিনি কলগুলো অবস্থিত হতে দেখি। এর আগে যে ম্যাপটি আমরা দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে বেশিরভাগ অঞ্চলই কিন্তু আমরা দেখেছি যে একদম বাংলাদেশের পশ্চিমাংশটি সেখানে ইক্ষু উৎপাদনের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, যার ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই কাঁচামালের অভাব থাকার জন্য কিন্তু আমরা চিনি কল গড়ে উঠতে দেখি না। এরপর আসে জলবায়ুর ব্যাপারটি। প্রাকৃতিক নিয়ামকে এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব, অর্থাৎ আখ চাষের জন্য উপযোগী উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বাংলাদেশের যেসব অঞ্চলে দেখা যায় আমরা কিন্তু দেখি সেসব অঞ্চলেই আখের চাষ বা আখের ফলন সবচেয়ে ভালো হয়ে থাকে। তোমরা পশ্চিমাংশের কথা একবার চিন্তা করো, যে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, দিনাজপুর, রাজশাহী, এপাশে কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আখের চাষ আমরা বেশ ভালো হতে দেখি। যদি কিশোরগঞ্জ হয়তো সেই পশ্চিমাঞ্চলে পড়ে না, কিন্তু কুষ্টিয়া, যশোর, রাজশাহীর এলাকাগুলো কিন্তু সেই পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু অনেকটা পড়ে। এবং মৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখি আখ চাষের জন্য পলি দোয়াশ, কাদা দোয়াশ মৃত্তিকা কিন্তু অধিক উপযোগী, তাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে আমরা সাধারণত আখ বেশি জন্মাতে দেখি। এবং কাঁচামালের যদি অভাব হয় জলবায়ুর কারণে, মৃত্তিকার কারণে, তখন কিন্তু সেই শিল্পটি গড়ে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, যার জন্য প্রাকৃতিক নিয়ামকের ভূমিকা একটি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রাকৃতিক নিয়ামককে আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্টালিজম কিংবা পরিবেশবাদের সাথে তুলনা করব। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকে সবগুলো নিয়ামকের মতো মূলধনের তো প্রয়োজন রয়েছে যে কোনো নিয়ামকের ক্ষেত্রে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার আমরা দেখি ঋণ ও ভর্তুকির ব্যবস্থার মাধ্যমে আখ চাষে উৎপাদিত যে জমির পরিমাণ সেটি বৃদ্ধি করছে, কৃষকদের ঋণ দিচ্ছে, যার ফলে এই শিল্প বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে শ্রমিকের ব্যাপারটি উঠে আসে। পর্যাপ্ত শ্রমিকের সরবরাহ না থাকে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলটিতে এবং উত্তর পশ্চিমাঞ্চলটিতে পর্যাপ্ত শ্রমিকের সরবরাহ থাকায় দুঃখিত বন্ধুরা পর্যাপ্ত শ্রমিকের সরবরাহ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু আমরা এই ধরনের শিল্পের বিস্তার লাভ করতে দেখেছি। যেহেতু আমরা জানি যে উত্তরবঙ্গে অনেক সময় খরা বা মঙ্গা দেখা দেয়, যার জন্য সে অঞ্চলের মানুষ একটি শিল্প প্রতিষ্ঠান হলে কিন্তু পর্যাপ্ত যে শ্রমিকের অভাব সেটি কিন্তু হয় না, বরং আমরা এই সরবরাহটি খুব ভালো মতো পেয়ে থাকি। এরপর আসে অর্থনৈতিক নিয়ামকের আরেকটি জিনিস, সেটি হচ্ছে বাজার।
অর্থাৎ শিল্পে উৎপাদিত পণ্যের যে অনুকূল বাজার থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী কিন্তু যে কোনো শিল্পের ক্ষেত্রে যে বাজারটি রয়েছে এটি তৈরি করতে কিন্তু সাহায্য করে, কারণ এত বড় একটি মার্কেট যদি ধরা যায় তাহলে আমার যে মুনাফার অংশ সেটা কিন্তু অনেক বৃহৎ হবে, যার ফলে বাংলাদেশের বাজারে চিনির যে উৎপাদন রয়েছে সেটির কিন্তু একটি বাংলাদেশের বাজার অনুযায়ী কিন্তু চিনির উৎপাদনটি খুব একটি বেশি নয়, অনুপযোগী। আমরা শুরুতে বলেছি যে বাইরে থেকে আমাদের চিনি আমদানি করতে হয়, তার মানে আমাদের বাজারের মার্কেটটি আমাদের এত বড় যে আমরা আমাদের দেশে উৎপাদিত চিনি দিয়ে কিন্তু পুরো মার্কেটটি কভার করতে পারছি না। এরপর আসে পরিবহনের ব্যাপারটি। পরিবহন শিল্প উৎপাদিতর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, মানে উন্নত যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন জাপানের শিল্পাঞ্চলগুলো নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে ওসাকা অঞ্চলের রেলপথ, সমুদ্র বন্দর, টোকিও, ইয়োকোহামার বন্দরগুলো কিভাবে তাদের শিল্পকে অনেকটা এগিয়ে নিয়েছে। তাই উন্নত যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিল্প কিন্তু গড়ে উঠতে সাহায্য করবে। তবে যেমন আমরা পদ্মা সেতু তৈরি হতে দেখছি, পদ্মা সেতুর সাথে যদি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি কানেকশন আমরা দেখতে পারি সরাসরি, তখন কিন্তু বলতে পারে যে এই শিল্পটির বিকাশ অতি দ্রুত হতে পারে। এরপর আমরা কথা বলি সাংস্কৃতিক নিয়ামকগুলো নিয়ে। সরকারি নীতি পরিকল্পনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। 2012-13 সালে আমরা দেখি সরকার থেকে আখের আখ চাষিদের প্রায় 148 কোটি টাকা বীজ, সার এবং কীটনাশকটি সরবরাহ করা হয়। 148 কোটি টাকার বীজ, সার ও কীটনাশক সরবরাহের মাধ্যমে ঋণ হিসেবে এটিকে বিতরণ করা হয়। ঋণ হিসেবে অর্থাৎ সরকার থেকে যখন এই ধরনের ঋণ কিংবা ভর্তুকির ব্যবস্থা করা হবে এটি কিন্তু যে কোনো ধরনের শিল্পকে গড়ে উঠতে খুবই সাহায্য করবে, অর্থাৎ এই শিল্পটি গড়ে উঠতে খুবই দেখা যাবে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখতে পারি। সরকারের যে নীতিগুলো থাকে, যে পরিকল্পনাগুলো থাকে, তাই সরকার যাতে এই ধরনের আখ চাষিদের জন্য একটি সুবান্ধব পরিবেশ, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারে তাই সরকারকেও কিন্তু এক্ষেত্রে সচেতন থাকতে হবে। এখন যদি বন্ধুরা আমরা চিনির উৎপাদন নিয়ে দেখি, দেশে কিন্তু উৎপাদিত যে চিনি, এটি শুরু থেকে বলছি যে দেশে উৎপাদিত চিনির সংখ্যা কিন্তু আমরা মানে চিনির পরিমাণ কিন্তু আমরা পর্যাপ্ত দেখি না। প্রতি বছর বিদেশ থেকে কিন্তু আমরা অনেক অনেক চিনি আমদানি করি। আমাদের বেসরকারি খাতে 5-6টি চিনিকল রয়েছে, বর্তমানে 15টি সরকারি চিনিকল রয়েছে। তো দেশে যে উৎপাদিত চিনি এটি দ্বারা আমরা এত বড় 17-18 কোটি মার্কেটের যে বাংলাদেশ, এত বড় জনসংখ্যার চাহিদাটি আসলে মেটাতে পারি না। আমরা দেশের চিনিকলগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা দেখি 2.10 লাখ মেট্রিক টন, কিন্তু গবেষণায় দেখা যায় যে 2020 সালের একটি গবেষণায় যে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নের ফলে এই চিনির চাহিদা কিন্তু অনেক 18.60 লাখ টনে পৌঁছাবে। 2.10 লাখ মেট্রিক টন থেকে 18.60 লাখ মেট্রিক টনে এই চাহিদাটি গিয়ে দাঁড়াবে, যার ফলে চিনির চাহিদা কিন্তু উত্তর উত্তর বেশি পাচ্ছে। তো বাজার দ্রব্য মূল্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমদানিকৃত চিনির তুলনায় কিন্তু আমাদের দেশীয় চিনির মূল্য অনেকটাই বেশি থাকে। এরপর যদি আমরা বন্ধুরা বাংলাদেশের চিনিকলগুলো নিয়ে আসি, বাংলাদেশ তো চিনি শিল্পে স্বয়ংসম্পূর্ণ নয় এটি তো আমরা বারবার বলছি, তবে বাংলাদেশের চিনিকলগুলোর ভৌগোলিক বিস্তরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মূলত রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগ, এভাবে আমরা চিনিকলগুলোকে যদি ভাগ করি তাহলে আমাদের এটা নিয়ে একটু আলোচনা করতে সুবিধা হয়। প্রথমে যদি রাজশাহী বিভাগের কথায় আসি, আমরা যে ম্যাপটি দেখছি এটি আমরা বাংলাপিডিয়া থেকে নিয়েছি। এই ম্যাপটিতে যে চিনি শিল্প রয়েছে সেই শিল্পগুলোকে আমরা দেখি চিহ্নিত করা হয়েছে। যেমন এখানে আমি জানি এই ছবিটি তোমাদের জন্য অনেক ছোট হয়ে গিয়েছে, যার জন্য তোমাদের জন্য এখানে একটি কিউআর কোড দিয়ে দিচ্ছি যেটি তোমরা স্ক্যান করে বাংলাপিডিয়া থেকে এই ম্যাপটি নামিয়ে নিতে পারো এবং বাংলাদেশের কোথায় কোথায় চিনিকলগুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখতে পারো। তো এখন আমরা রাজশাহী বিভাগে চিনিকলগুলো নিয়ে আলোচনা করব। রাজশাহী অঞ্চলে দেশের 19টি চিনিকলের মধ্যে আমরা 5টি এই অঞ্চলে দেখতে পাচ্ছি এবং আমরা এই অঞ্চলে আখ চাষের যে উৎপাদন সেটিও কিন্তু আমরা অনেক বেশি দেখেছিলাম, একদম প্রথমবার যে মানচিত্রটি আমরা দেখেছিলাম। তো 19টি চিনিকলের মধ্যে 5টি এই অঞ্চলে। তো দেশের উৎপাদিত আখের আমরা মূলত 35%
35% এই বিভাগে দেখে থাকি, যার ফলে এই বিভাগের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, এগুলো আখের ফলন, এগুলোর ফলে প্রাকৃতিক নিয়ামকের ফলে আখের ফলনটি বেশ ভালো হয়। এই জন্য আমরা এই অঞ্চলটিতে দ্রুত চিনি শিল্পের প্রসারটি দেখতে পারি। তোমরা এই যে রাজশাহী অঞ্চলে এই অঞ্চলগুলোতে দেখতে পারবে মানচিত্রে চিনি শিল্প সম্পর্কে লিজেন্ডগুলো দেওয়া আছে। তো এই অঞ্চলে আমরা সাধারণত আখের রসের যে চিনি এর পরিমাণ বেশি দেখি। এই অঞ্চলে চিনিগুলোর মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, তারপর জয়পুরহাট, এই অঞ্চলগুলোতে আমরা চিনিকলগুলোকে স্থাপিত হতে দেখি। তো এই ম্যাপটি কিন্তু তোমরা চাইলে বাংলাপিডিয়া এই কিউআর কোডটি স্ক্যান করে বাংলাপিডিয়া থেকে নামিয়ে নিতে পারো। এরপর আমরা যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রংপুর বিভাগ। দেশের মোট যে চিনিকল রয়েছে এর মধ্যে 6টি হচ্ছে এই বিভাগে অবস্থিত, এবং দেশের মোট যে উৎপাদিত আখের 32% কিন্তু আমরা দেখে থাকি রংপুর বিভাগে উৎপাদিত হয়, যেটি আমরা রাজশাহীর ক্ষেত্রে দেখেছিলাম 35%, বেশ কাছাকাছি 32% এই রংপুর বিভাগে উৎপাদিত হয়। চিনিকল সমূহের মধ্যে আমরা দেখতে পারি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং গাইবান্ধা জেলায় এই চিনিকলগুলো অবস্থিত। এবং আখের চাষ উপযোগী ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা থাকায় আমরা কিন্তু রংপুর, এই যে দেখো এটি গাইবান্ধা একটি চিনিকল, মহিমাগঞ্জ চিনিকল, রংপুরের একটি চিনিকল দেখছি, আমরা এখানে একটি চিনিকল দেখছি ঠাকুরগাঁওয়ে, আবার আমরা এখানেও আর একটি চিনিকল দেখছি। তো যে এখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা আখ চাষের জন্য প্রভাব অধিক উপযোগী হয়, আমরা কিন্তু এখানে চিনিকলগুলোর যে বিস্তার সেটি অনেক বেশি পরিমাণে দেখে থাকি। তো রাজশাহী এবং রংপুর কিন্তু বাংলাদেশের আখ উৎপাদনে আমরা বুঝতে পারছি বেশ বিরাট একটি জায়গা কিন্তু দখল করে রেখেছে। রাজশাহীতে 35% দেখেছিলাম আমরা এই অঞ্চলটিতে, এবং রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে 35% এবং রংপুর বিভাগে 32%। এরপর আমরা আসব ঢাকা বিভাগ নিয়ে। এই ঢাকা বিভাগের যে কলগুলো আমরা দেখতে পারি, এখানে মোট আমরা 5টি চিনিকল দেখতে পারি, এবং এই কলগুলো হচ্ছে ন্যাশনাল চিনিকল, দেশবন্ধু চিনিকল, কালিয়া চাপড়া চিনিকল, ফরিদপুর এবং ঝিল বাংলা চিনিকল। তো এই অঞ্চলে আমরা মোট উৎপাদিত, বাংলাদেশের মোট উৎপাদিত আখের প্রায় 20% ঢাকা বিভাগে দেখতে পারি, যেটি আমরা রাজশাহীর ক্ষেত্রে 35, রংপুর ক্ষেত্রে 32 দেখেছিলাম, সেটি ঢাকায় আমরা দেখতে পেলাম 20%। তবে ঢাকায় মোট চিনিকলের সংখ্যা কিন্তু কম নয়, 5টি চিনিকল অবস্থিত, এবং কলগুলোর নামও আমরা দেখলাম, এবং এখানে সাধারণত ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকার উপর ভিত্তি করে আখের চাষটি হয়ে থাকে, জন্য কিন্তু আমরা এই অঞ্চলগুলোতে চিনিকলের ব্যবস্থাটি বা চিনিকলের শিল্পটি গড়ে উঠতে দেখেছি। তো এই ম্যাপটি থেকে যদি তোমরা চিনিকলগুলোকে চিহ্নিত করতে না পারো এই অঞ্চলগুলোতে, এই অঞ্চলটিতে, তো তোমরা বাংলাপিডিয়া থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু ম্যাপটি নামিয়ে নিতে পারো। এরপর রয়েছে খুলনা বিভাগ। আখ উৎপাদনে আমরা দেখি এই বিভাগ দেশের চতুর্থ, এবং দেশের মোট অর্থাৎ মোট আখ উৎপাদনে আমরা দেখি 16% উৎপাদন হয়ে থাকে এই খুলনা বিভাগে। এবং এই বিভাগে আমরা দেখতে পারি মাত্র 3টি চিনিকল রয়েছে, এবং এই চিনিকলগুলোকে আমরা দেখি যে জগতি, দর্শনা এবং মোবারকগঞ্জ চিনিকল, মোবারকগঞ্জে অবস্থিত, জগতি, দর্শনা এবং মোবারকগঞ্জে। তবে এইসব চিনিকলের মধ্যে বেসরকারি খাতে নির্মিত যেটি দর্শনার কেরুয়েন কোম্পানি চিনিকল, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুলনা বিভাগের চিনিকলগুলো, তো দর্শনের কেরুয়েন কোম্পানি যে চিনিকলটি সেটি একদমই ব্যতিক্রম ধর্মী চিনিকল, এবং এটি কিন্তু বেসরকারি খাতে নির্মিত। এখানে চিনি ছাড়াও আমরা এই কেরুয়েন কোম্পানিতে অ্যালকোহল, ম্যাথিলেটেড স্পিরিট, রেক্টিফাইডেড স্পিরিট প্রভৃতি উৎপন্ন করতে দেখেছি। ইভেন আমরা করোনা মহামারীর সময় এই চিনিকলটি থেকে, কেরুয়েন কোম্পানি থেকে স্যানিটাইজার উৎপাদনেও মনোযোগ দিতে দেখেছি। অর্থাৎ এটি অন্যান্য যে চিনিকলগুলো আমরা দেখলাম সেটির থেকে কিন্তু অনেকটাই আলাদা। এরপর আমরা চিনি শিল্পের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। চিনি শিল্পের যে মূল সমস্যাটি ধরা দেয় সেটি হচ্ছে চিনিকলগুলোর চাহিদার তুলনায় আমাদের দেশে কিন্তু এখন ইক্ষুর উৎপাদন অনেকাংশেই কমে গিয়েছে। এই কমে যাওয়ার ফলে যেখানে দেখা গেছে হাওয়াই, জাভা, কিউবাই একর প্রতি আমরা 65 টন ইক্ষু উৎপাদন করতে দেখি, সেখানে আমাদের একর প্রতি উৎপাদন হচ্ছে 17 মেট্রিক টনের কিছু বেশি, যেখানে তারা করছে 65 টন, আমরা তার
মানে দ্বিগুণ উৎপাদন করতে পারছি না, 17 মেট্রিক টনের কিছু বেশি ইক্ষু আসলে উৎপাদন করছি, যার ফলে ইক্ষুর অভাবে আমরা চিনি কলগুলোকে চাহিদা অনুসারে চিনি প্রস্তুত করতে দিতে পারি না। এরপর যেটি রয়েছে স্বল্পকালীন ইক্ষু উৎপাদন মৌসুম, অর্থাৎ বাংলাদেশে ইক্ষু উৎপাদনের মৌসুমটি মাত্র 4-5 মাস থাকে। এই অল্প সময়ে যে ইক্ষু উৎপাদিত হয় সেটি আসলে বাংলাদেশের যে চিনিকলগুলো রয়েছে এগুলোর চাহিদা, কাঁচামালের চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারে না, ফলে চিনিকলগুলো বছরের প্রায় 5-6 মাসই বন্ধ থাকে। যে 4-5 মাস কাঁচামালটি পায় সেগুলো নিয়ে আসলে কাজ করে। কল বন্ধ থাকলে কি হয় বন্ধুরা, একটি যদি শিল্প কারখানা বন্ধ থাকে তারা শ্রমিকের বেতন দিতে পারে না, যারা ম্যানেজারিয়াল দায়িত্ব রয়েছে তাদের বেতন দিতে পারে না, 2 দিন পর পর আমরা আন্দোলন দেখি শ্রমিকের বেতন দিতে পারে না জন্য কিন্তু অনেক কলকে বন্ধ হয়ে যেতে হয়, যার ফলে এই স্বল্পকালীন ইক্ষু উৎপাদন মৌসুমটিও কিন্তু আমাদের জন্য বেশ নেতিবাচক একটি প্রভাব ফেলেছে, বিশেষ করে আমাদের চিনিকল শিল্পগুলোতে। এরপর যেটি আমরা দেখব সেটি হচ্ছে চিনিকল থেকে ইক্ষু ক্ষেতের দূরত্ব। যেটি আমরা শুরুতে ওয়েবারের মডেলটি দেখেছিলাম, সেখান থেকে দূরত্ব কিংবা পরিবহন ব্যয় এটি আসলে কতটা ইম্পর্টেন্ট, তো কোনো কোনো চিনির কল ইক্ষু উৎপাদন অঞ্চল থেকে বহু দূরে হয়, এর পরিবহন ব্যয় কিন্তু অত্যন্ত বেশি লাগে, যার ফলে অনেক ক্ষেত্রে মহিষাদের যে গাড়ির মাধ্যমে কিন্তু, অর্থাৎ গরুর গাড়িগুলোর মাধ্যমে চিনির কলে ইক্ষু নিয়ে যাওয়া হয়, যেটি আসলে খুবই মান্ধাতার আমলের একটি প্রসেস। এবং এই সময় হয় কি, ইক্ষু নিয়ে যাওয়ার সময় অনেক সময় লাগে বিধায় ইক্ষুর রসগুলোকে কিন্তু আমরা শুকিয়ে যেতে দেখি, যার ফলে এই চিনিকলগুলো কিন্তু এ দেখা গেছে পর্যাপ্ত ইক্ষুরও যোগান পাচ্ছে না, আবার যে ইক্ষুগুলো আসছে বা আগগুলো আসছে সেগুলো পরিবহন ব্যবস্থা নাজুক অবস্থা কিংবা অনেক দূরে দূরে এর অবস্থানটি হওয়ার কারণে এই রসগুলো কিন্তু শুকিয়ে তারা পর্যাপ্ত পরিমাণ যে কাঁচামাল সেটির যোগান আরো বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি ত্রুটিপূর্ণ উৎপাদন পদ্ধতির কথা বলি, অর্থাৎ ইক্ষুর রস নিষ্কাশন ও চিনি পরিশোধন পদ্ধতির ক্ষেত্রে এখনো অনেক ত্রুটিপূর্ণ হয়, আমরা কিন্তু এর অনেক অপচয় ঘটে এবং এর মূল্যটিকে বৃদ্ধি হতে দেখেছি। শুরুতে আমরা বলেছিলাম যে দেশীয় চিনির মূল্যটি কিন্তু দিন দিন বাড়তে দেখেছি, তো এই সকল ত্রুটিপূর্ণ উৎপাদন পদ্ধতির কারণে কিন্তু বাংলাদেশ প্রতি বছর লক্ষ্য যে মাত্রা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, এতখানি চিনি আমরা এই পরিমাণ চিনি আমরা উৎপাদন করব, সে পরিমাণ চিনি কিন্তু আমরা উৎপাদন করতে দেখি না, যার ফলে আমরা দেখি আমাদের কোম্পানিগুলো কিন্তু লোকসানে পড়ে, এবং এগুলো কিন্তু অনেক আগের যে পদ্ধতিগুলো সেভাবে কিন্তু আমাদের চিনিকলগুলো পরিচালিত হয়ে আসছে, নতুন নতুন যে পদ্ধতিগুলো বিদেশে পরিচিত হচ্ছে আমরা কিন্তু এখনো সেই পদ্ধতিগুলোকে বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি, কিংবা আখ চাষের ক্ষেত্রে আরো যেভাবে কৃষকদের নতুন নতুন পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষের যে ব্যবস্থাগুলো করে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু করতে পারিনি। যখনই একটি বিষয়ে তুমি লোকসান গুনবে তখন কিন্তু তুমি সেই পেশা থেকে ট্রান্সফার করে অন্য একটি পেশায় যেতে যাবে। এরপর যদি দেখি গুড় তৈরির প্রবণতা, অর্থাৎ মিল থেকে কৃষকগণ উৎপাদিত যে ইক্ষু থাকে এগুলোর যথাযথ মূল্য আমরা তাদের পেতে দেখি না, যার ফলে চিনিকলের কাছে গুড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাওয়া কিন্তু চিনির কলগুলোতে আমরা দেখতে পাচ্ছি, চিনি উৎপাদন না হয়ে গুড়ের যে তৈরির প্রবণতা এমন একটি কালচার তৈরি হচ্ছে, যার ফলে আমাদের চিনিকলগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপর বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি, অর্থাৎ দেশে যে বিরাজমান লোডশেডিং বিদ্যমান, নিয়মিত যে বিদ্যুৎ বিভ্রাটটি ঘটে থাকে এর ফলে চিনি শিল্পের যে যন্ত্রপাতিগুলোকে আমাদের চলাতে হয়, যেগুলোকে পরিচালিত করতে হয় সেটি কিন্তু ঠিকমতো পরিচালিত হতে পারে না, এর ফলে আমরা দেখি প্রচুর পরিমাণ লোডশেডিং এর কারণে এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু এর উৎপাদন হ্রাস লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়, যার ফলে যতটুকু চিনি উৎপাদিত হয় সেটির মূল্য কিন্তু অনেক বৃদ্ধি মানে বেড়ে যায়। তো এখন তো আমরা চিনি শিল্পের সমস্যাগুলো নিয়ে আলাপ করলাম, যখনই তুমি কোথাও কোনো সমস্যাকে ইন্ট্রোডিউস করবে সবসময় মনে রাখবে সমস্যার পাশাপাশি আমরা এক্ষেত্রে কী কী করতে পারি এই জিনিসগুলো যাতে আমরা ইন্ট্রোডিউস করি, অর্থাৎ তুমি শুধু অভিযোগই করবে না, তুমি এই অভিযোগটি করে সেই সমস্যাটি থেকে দূরীকরণের যে উপায়টি সেটিও বাতলে দেওয়ার চেষ্টা করবে। তো বাংলাদেশে আমরা দেখি যে
অনেক অনেক চিনির প্রয়োজন। তো ইক্ষুর উৎপাদনটি অর্থাৎ কাঁচামালের উৎপাদনটি আসলে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কাঁচামাল না থাকলে তো চিনি শিল্পগুলো আসলে চলবে না। তো ইক্ষুর উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের এই সম্পর্কে উদ্বুদ্ধ করা, পানি সেচ, প্রয়োজনীয় সার ব্যবস্থার মাধ্যমে তাদের আগ্রহী করে তোলা, বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষের সাথে তাদেরকে পরিচিত ঘটানো ইত্যাদির জন্য কিন্তু এই চিনি শিল্পর রক্ষার্থেই এই ইক্ষুর উৎপাদন বৃদ্ধি করতে আমাদের কিন্তু কৃষকদের সাথে আরো ভালো মতো কাজ করতে হবে, তাদেরকে এ ব্যাপারে আরো ইন্সপায়ার করতে হবে, আরো উদ্বুদ্ধ করতে হবে, সরকার থেকে পর্যাপ্ত ঋণ কিংবা ভর্তুকি দিতে হবে। এরপর যদি ইক্ষু চাষে নিয়মিত জমির পরিমাণ দেখি, এদেশে একর প্রতি কিন্তু আমরা শুরুতেই বলেছি যে উৎপাদনের পরিমাণটি কিন্তু অনেকাংশেই কম, যেখানে আমরা হাওয়াই, জাভাতে বা কিউবাতে একর প্রতি 65 টন ইক্ষুকে আমরা উৎপাদিত হতে দেখি, এখানে মাত্র 17 টনের কিছু বেশি। তো একর প্রতি উৎপাদনের পরিমাণটি কম হওয়ায় ইক্ষু বলয় হিসেবে যে চিহ্নিত এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বেশি ইক্ষু, বেশি জমি ইক্ষু চাষের জন্য অন্তর্গত করতে হবে, বেশি জমি সরকারকে অ্যাকোয়ার করতে হবে, ওই জমিগুলোতে ইক্ষুর বেশি বেশি চাষ করতে হবে। এবং যখনই আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষটি করা শিখবো, স্বাভাবিকভাবে আধুনিক পদ্ধতির সাথে পরিচয় ঘটলে যেটি হয় এই ফলনটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এরপর চিনি কলগুলোর কাছে ইক্ষুর চাষ আসলে হতে হবে, অর্থাৎ চিনি কলের কাছে ইক্ষুর চাষের ব্যবস্থা করলে আসলে ইক্ষু চাষে নিয়োজিত জমির পরিমাণ বাড়বে, পরিবহন ব্যয়টি কিন্তু কমে যাবে। কেননা আমরা যদি দেখি একটি ইক্ষু যদি উৎপাদিত, ধরো ইক্ষুটিকে যদি আমি একটি চিনি কলকে যদি র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামালের কাছে উৎপাদন না করি, এটি ধরো র ম্যাটেরিয়ালস ওয়েবারের মডেল থেকে যদি আমরা জানি, ধরো চিনি যখন উৎপাদিত হয় সেটির ওয়েট কিন্তু অনেক কমে যায়, কিন্তু ইক্ষু বা আখের ওয়েট কিন্তু শুরুতেই অনেক বেশি থাকে। তো র ম্যাটেরিয়ালসের কাছাকাছি যদি এই কলগুলো না হয়ে অনেক দূরে হয়, তখন কিন্তু পরিবহন করতে অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট অনেক বেড়ে যায়, যার ফলে চিনি কলের কাছে ইক্ষুর চাষ কিংবা ইক্ষু যে অঞ্চলে বেশি হয় সে অঞ্চলগুলোতে চিনি কলের সংখ্যা বাড়াতে হবে। এরপর যদি দেখি পরিবহন ব্যবস্থা, যেটি এখনই বলছিলাম, ত্বরান্বিত করতে হবে, কারণ আমরা জানি যে ইক্ষুর রসের পরিমাণ, ইক্ষু কাটার 24 ঘন্টার মধ্যে যদি রস না বের করা যায়, এর যে রসের পরিমাণ এটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে চিনি কলগুলোতে ইক্ষু সরবরাহের জন্য কিন্তু প্রয়োজনীয় দ্রুতগামী যে যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা সেটি ঘটাতে হবে। যেমনটি আমরা জাপানে দেখি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পরিবহন খাতে কিন্তু বিশাল একটি নজর দেয়, কেননা তারা যে ধরনের শিল্প স্থাপন করতে যাচ্ছিল সেখানে কিন্তু পরিবহন ব্যবস্থা, যে কোনো ধরনের শিল্পর ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটানো কিন্তু অনেকাংশেই জরুরি। এরপর যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উন্নত প্রথায় ইক্ষু চাষ, অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের বীজ কিভাবে গবেষণা করে বের করা যায়, এই বীজগুলো কিভাবে ব্যবহার করা যায়, উন্নত প্রথায় কিভাবে ইক্ষু চাষ হলে আমরা বেশি বেশি ইক্ষুর উৎপাদন দেখতে পারবো, এগুলো নিয়ে আমাদের গবেষণা বাড়াতে হবে। আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিংবা এই রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, সে সাবজেক্টগুলোতে দেশীয় এসব ফসল নিয়ে আমাদের যে গবেষণা খাতগুলো, সে খাতে আমাদের টাকা ঢালতে হবে, সে খাতগুলো নিয়ে আরো আলোচনার প্রয়োজন। এর ফলে কিন্তু ইক্ষুর উৎপাদন বৃদ্ধি পাবে, চিনি কলগুলো দেখা যাবে সারা বছরই চালু থাকবে এবং উৎপাদন খরচ কমে যাবে, শ্রমিকদের বেতন দিতে পারবে, দুদিন পর পর আমরা ধর্মঘট আন্দোলন দেখবো না কিংবা ইক্ষু কলগুলোকে বন্ধ হতে দেখবো না। এবং আধুনিক পদ্ধতির প্রবর্তন, যেটি আসলে পুরো ভিডিও জুড়ে বলেছি যে ইক্ষুর রস নিষ্কাশন চিনি পরিশোধনের জন্য কিন্তু সেই ক্লাসিক্যাল আমলের পদ্ধতিকে অনুসরণ করলে চলবে না, আমাদের কিন্তু আধুনিক পদ্ধতির প্রবর্তনটি করতে হবে। এরপর যেটি মূলধন সরবরাহ এবং ন্যায্য মূল্যের নিশ্চয়তা, কৃষক যদি ন্যায্য মূল্য না পেয়ে থাকে কোনো পণ্যের, পণ্য বিক্রি করে, কৃষক কখনোই সে পণ্যের দিকে আগ্রহী হবে না, কখনোই সেখানে আকর্ষণ বোধ করবে না। তাই ন্যায্য মূল্যের নিশ্চয়তা, সরকার, স্থানীয় প্রশাসন তাদের এদিকে নজর রাখতে হবে, মূলধন সরবরাহ বাড়াতে হবে এবং উৎপাদনকারী কৃষকদের কম সুদে মূলধন দিয়ে সরবরাহের ব্যবস্থাটি বৃদ্ধি করতে হবে, এবং এই ইক্ষু উৎপাদনের পর তারা যাতে ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা ন্যায্য মূল্যই পারে যে একটি কৃষককে তার এই পণ্যের দিকে আরো বেশি আগ্রহী করে তুলতে। তো বন্ধুরা, আমরা যদি সামারাইজ করি পুরো ক্লাসটি, আমরা বাংলাদেশের
প্রথমে ইক্ষু কোথায় জন্মে এমন একটি ম্যাপ গুলো দেখলাম, কোথায় কোথায় ইক্ষুর উৎপাদন বেশি হয়। এরপর আমরা চিনি শিল্পতে প্রবেশ করলাম এবং জানলাম যে ইতিহাসটি এটি আসলে কিভাবে ডেভেলপড হয়েছে, পাঁচটি চিনি কল থেকে পরবর্তীতে এখন কতটি। আমরা এর নিয়ামক বা ফ্যাক্টর গুলো নিয়ে জানলাম। পরবর্তীতে চিনির উৎপাদন কতটা বাংলাদেশে অপর্যাপ্ত সেটি সম্পর্কে দেখেছি এবং রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ ও খুলনা বিভাগে কোথায় কোথায় চিনি কলগুলো স্থাপিত সেটি সম্পর্কে দেখেছি। তোমাদের কিন্তু একটি কিউআর কোড দিয়ে দিয়েছি, সেটি স্ক্যান করে তোমরা ম্যাপটি নামিয়ে নিতে পারো। এবং পরবর্তীতে আমরা চিনি শিল্পের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং যখনই সমস্যা নিয়ে কোথাও আলোচনা করবে সবসময় সমাধানটিও দেওয়ার চেষ্টা করবে, বা কোনো ধরনের যদি কল্পনা প্রসূত যদি কোনো সমাধান হয় আইডিয়াটি শেয়ার করার চেষ্টা করবে। তাহলে দেখবে সমস্যা বলার সাথে সাথে সমাধানটিও যদি তুমি বলতে পারো তোমার অ্যাকসেপ্টেন্স কিন্তু বেড়ে যাবে অনেক। তো তোমাদের কাছে এখন একটি প্রশ্ন যে কেরু অ্যান্ড কং চিনিকল, যেটি বললাম অনেক ব্যতিক্রম ধর্মী চিনিকল, এই চিনিকলটি কোথায় অবস্থিত? দর্শনা চুয়াডাঙ্গায়, মহিমাগঞ্জ গাইবান্ধায়, চরসিন্দুর নরসিংদী, নাকি জগতের কুষ্টিয়ার জগতিতে? তো তোমরা বন্ধুরা পজ, ভিডিওটি পজ করে উত্তরটি জানিয়ে দাও। 3, 2, 1, উত্তরটি হচ্ছে দর্শনার চুয়াডাঙ্গায়। আমরা কেরু অ্যান্ড কোম্পানির যে চিনিকলটি রয়েছে সেই চিনিকলটিকে দেখে থাকি, যেখানে আসলে আমরা দেখে থাকি চিনি ছাড়াও অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট, রেক্টিফাইড স্পিরিট এবং করোনা মহামারীকালে ইভেন তারা স্যানিটাইজার উৎপাদন করেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, আমি আল রাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, নেভার স্টপ লার্নিং।